নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি নতুন একটা সকালে উৎসুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ঘুম থেকে উঠেছি আজকে আমার বেশ খানিকটা দেরিতে সাড়ে ছটার মতো হবে দেরিতে বলছি কেন কারণ আমার মেয়ের আজকে স্কুল আছে আর ওকে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে আর আমি যদি সাড়ে ছটায় উঠি তাহলে বুঝতেই পারছো কতটা দেরিতে আমি উঠেছি উঠে নিয়েই আর কাপড় ছেড়েই কাজে লেগে পড়েছি তো মেয়েকে তৈরি করে ওকে কমপ্ল্যান দিলাম আর ওনা ওইভাবেই কমপ্ল্যানটা খায় হ্যাঁ মানে কমপ্লান তুমি আলাদা করে কুলে একটা কাপে বা গ্লাসে দেবে সেটাও খায় না ওর এটাই খাওয়া স্টাইল আর ওইভাবেই খায় আর কমপ্ল্যানটা খানিকটা আমি ঢেলে রেখেছিলাম কৌটোই আর খানিকটা কাগজেই ছিল তো ফুরিয়ে আসছে বলে আমি আর কৌটোই ঢালি নিই তো ওকে আজকে চুল আর বাঁধলাম না মানে ও বাঁধতে চাইলো না চুল তা আমি একটা ক্লিপ দিয়ে দিলাম দুটো এক এক দিন এক এক রকমের একটু শ্বাস ইচ্ছা করে ওর আমি সেটা বুঝতে পারি আসলে কী বলো তো মেয়েদের ছোটোবেলাটা বিশেষ করে বড় চুলের ভীষণ শখ থাকে আমাদের খুব শখ ছিল কিন্তু মা কী করতো যে চল পাশ দিয়ে পাশ দিয়ে চুল কেটে দেবো বলে নাপিদের কাছে নিয়ে যেত নিয়ে গিয়ে পুরো ন্যাড়া করে দিত আর বাড়ি এসে কান্নাকাটি শুরু করতাম এটা আমার প্রতিবারের ব্যাপার ছিল মানে প্রতিবার আমাকে ওইভাবে নিয়ে যাবে নিয়ে গিয়ে ন্যাড়া করে নিয়ে আসবে আর আমি কান্নাকাটি করব তো আমি গামছা দিয়ে তারপর তোমার বড় কোনো প্যান্ট দিয়ে হ্যাঁ চুল করতাম বিভিন্ন কাপড় টাপড় দিয়ে তো আমার মেয়ের একটু বড়ো বড়ো চুল ওটা দিয়ে খুব ফ্যাশান দেখাই তো এক একদিন এক এক রকম করে চুল বাঁধতে যায় তো আজকে বললো যে আমি চুল বাঁধবো না তো যাই হোক মেয়ে চলে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি একটুখানি দারচিনি ফোটানো জল এটা আমি সকালবেলা ইদানিং খাচ্ছি আগে বহুদিন আগে খেতাম হ্যাঁ যখন আমি একবার ডায়েট করতাম তখন খেতাম মাঝে একদম ছেড়ে দিয়ে শুধুমাত্র গরম জল খেতাম এখন আবার দারচিনিটা আমি খাচ্ছি তো খেতে খেতে হাজব্যান্ডের সাথে একটু গল্প করছিলাম আচ্ছা একটু বলে দিই যে আমার মেয়ের স্কুল কিন্তু একেবারেই আমাদের পাড়ায় একদম একটুখানি আর কি আমার মেয়ের স্কুল তো বাইকে দিয়ে আসে এক কতটা সময় লাগে পাঁচ মিনিট হ্যাঁ দিয়ে ওকে দিয়ে পাঁচ মিনিটর বোধহয় লাগে না ঠিকমতো তো এক পাশে ডাল বসলাম এক পাশে ভাত বসিয়েছি হাজব্যান্ডের স্কুল আছে তারপর আমি এই সমস্ত ডাল টালগুলো যেগুলো মাসের হয় আর কি প্রথমেই আনে তো সেইটাই আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর কি বলো তো ইদানিং না আমি বেশ কতগুলো কৌটো বাদ দিয়ে দিয়েছিলাম পুরোনো কৌটোগুলো তো সেই জন্য আমার কৌটোগুলো অনেক কম হয়ে গেছে দেখছি যে আমার যত জিনিসপত্র সেই অনুযায়ী আমার কৌটো নেই তো কিছু কিছু পুরনো আছে দেখো এ একটা পুরনো কৌটো আছে আর যে বড়ো কৌটোগুলো দেখলে না ওটা যখন বিগ বাজার ছিল তো একদম বিগ বাজার যখন মানে শেষ হয়ে যাবে আর কি ঠিক তার আগে আগেই আমি তিনটে কৌটো সেট নিয়ে নিয়েছিলাম। বেশ দাম নিয়েছিল। বেশ অনেকটাই দাম নিয়েছিল। কিন্তু এত ভালো কৌটো আমি এর আগে কখনো দেখিনি কি জানি বেশ একটা নাম ওটার তো আমি ওই নামে সার্চ করেছি বিভিন্ন ওয়েবসাইটে যে দেখা মানে দেখার চেষ্টা করেছি সেখানে যদি পাওয়া যায় তাহলেও আমি নেব এরকম একটা চিন্তাভাবনা আমার ছিল কিন্তু দুঃখের বিষয় এরকম কিছুই সেখানে আমি পাইনি বোধ ওটা বিগ বাজারের নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল ভীষণ ভালো জানো না তো এছাড়াও আমি নাইসার কয়েকটা কৌটো কিনেছি আর কিছু মিশো থেকেও কৌটো কিনেছি ছোটোখাটো আরও মনে হচ্ছে কয়েকটা কিনতে হবে আর অন্য সময় না প্যাকেটে রাখলেও কিছু কিছু জিনিস অসুবিধে হয় না কিন্তু বর্ষার সময় খুব অসুবিধা হয় বর্ষার সময় জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন একটু কৌটো না হলে হয় না তো আমি আজকের রান্না করছি টক ডাল আর রান্না করার ফাঁকে এখানে চলে এসে তোমার ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র তো সেইগুলো আমি আর ছেলে মিলে তুলে রাখলাম দেখো এতগুলো জিনিস জিনিসপত্র এটা পুরো শেষ মানে এতগুলোই আছে আর কি এগুলো আমি পরে গোছাবো এক পাশে ফেলা থাক তারপর এখানে আমার রুটি করছে আমার হাজব্যান্ডের জন্য দুটো রুটি আমি করি ও নিয়ে যাই দেড়খানা টিফিনে আর আমি করছি দুটো তো রুটি আর আম ওকে দেবো আর আজকে বিশেষ রান্নাবান্নার চাপ নেই কালকে যা রান্না করেছিলাম সে সব রয়ে গেছে মাংস আছে পুঁইশাক আছে বাচ্চাদের আর হাজব্যান্ডের হয়তো মাংস হয়ে যাবে আমি মাংস যদি নাও নাও খাই পুঁইশাক তো অনেকটা আছে আর আমার ভীষণ ভালো লাগে পুঁইশাক ওটা খেয়েই আমার পুরো পেটটা ভরে যাবে আর ডাল বাড়িতে সবাই খুব ভালো খায় তো টক ডাল করছিলাম আম দিয়ে আর একটু ভাজা করেছি ভাজা না সেদ্ধ দিয়েছিলাম আর কি ভাতে ব্যাস তারপর দেখলে নারকেল কেটে রেখেছিলো তো রান্নাবান্না শেষে আমি ভাবলাম ঘর ঝাড় দেবো এখন ঘরটা মুছবো তো ঘর ঝাড় দেওয়া মোছার আগে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেল করালে সেই জায়গাটা ভীষণ নোংরা হয়ে যায় তো আমি ভাবলাম যে সেই জন্য আগে থেকেই আমি এটা করে নিচ্ছি আর সকালেই আজকে এই নারকেলগুলো ও ফাটিয়েছে আমাদের বাড়ির নারকেল সবাই খুব ভালো খায় বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খুব ভালো খায় আর আজকে খাবে নাড়ু আমাকে বলে রেখেছে আমি স্কুল থেকে বাড়ি এসে দেখি নাড়ু হয়ে যায় মনে হয় না হবে দেখা যাক এখন তো থাক পরে দেখা যাবে তো আমি নারকেলটা কুড়িয়ে তারপর ঘরটা ঝাড় দিই ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মোছা আর ঝাড় দেওয়া এই জিনিসটা আমার কাছে ভীষণ বড় একটা কাজ মনে হয় এটার জন্য তো এক ঘন্টা তো ধরে দেওয়া পুরো এক ঘন্টা লেগে যাবে কেননা আমি প্রথমে তোমার খাটের তলা এই সবগুলো আগে মুছে নিই মুছে নিয়ে সেই জলটা ফেলে দিই দিয়ে তারপর আবার নতুন করে জল নিয়ে তাতে লাইজল জল নিয়ে আবার ঘর মুছি একটা ঘর মোছার পরে আবার জলটা ফেলে দিই তাতেই জানো না কি বিশ্রিক কালো হয়ে যায় দু একদিন এতবার না জল পাল্টেও অন্তত দুবার তো পাল্টাতেই হয় আর যেদিন মনে করি একটুখানি সহজে কাজ সারবো সেদিন তো এরকমভাবে না করলে না ভীষণ টাইলসগুলো সেই মুহূর্তে হয়তো নোংরা লাগে না কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেই জেল্লাটা আর নেই তো যাই হোক স্নান টান করে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমি সমস্ত যা যা আছে আমার সমস্ত সব সাজিয়ে রাখলাম আর এগুলো পরে থাকলে দেখতেও খারাপ লাগবে আর দেখো এইভাবে উঁচু উঁচু করে সাজিয়ে রাখি আমি যাতে চট করে কোনো জিনিস পাওয়া যায় আর এর আগে না আমি একটা ড্রামের ভেতরে এই সবগুলো রাখতাম তখন কী হতো কোনো জিনিস হয়তো আছে ড্রামের একদম নিচে আছে আমি ভাবতাম নেই আবার সমস্ত বার করব তারপরে দেখতে হবে খুব আলসি লাগতো ওই জন্য দেখতাম যে একই জিনিস একাধিক ভার চলে আসছে তো সেই জন্য ভাবলাম যে এইভাবে রাখি এভাবে আমি অনেক দিন ধরেই রাখি এতে আমার খুব সুবিধা হয় কোনো জিনিস সেভাবে খুঁজতে হয় না চট করে দেখা যায় কি আছে আর না আছে আর এই যে দেখো এই ড্রয়ারটা নিচে যে কালো হয়ে আছে এটা যে কী করে পরিষ্কার করতে হয় আমি জানি না তোমরা তোমাদের যদি কারো জানা থাকে অবশ্য আমাকে বলো নিস্টা যে কি করে পরিষ্কার করব আমি জানি না তো যাই হোক এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো এখানে রাখছি পরে কৌটোই ভরবো এখন আর টাইম নেই প্রতিটা জিনিস একটা পাশপাশ করে রাখছি যাতে চট করে দেখলে বোঝা যায় তো চা দুটো তারপরে তোমার চানাচুরের প্যাকেটটা একদম পেছনে সরিয়ে রাখছি কারণ মেয়েরা দেখলে আগে ওটাই খাবে ভাত খা আর না খাও চানাচুরটা খাবে সেই জন্য ওটাকে আমি সবসময় লুকিয়ে লুকিয়ে রাখি কিছুটা কৌটো ঢেলে রাখি আর কিছুটা লুকিয়ে লুকিয়ে রাখি আমি জানি না তোমরা কে কীরকম করো আমার বাড়িতে চানাচুর আসলে এরকমই হয় আর আমি জীবনেও চানাচুর খাই না চানাচুর ওরা নিয়ে আসে ওরাই খাই মানে কী বলবো মানে তিনজনই ভীষণ পছন্দ করে চানাচুর খেতে আর তার মধ্যে আমি হচ্ছে ব্যতিক্রম আমার জন্য দরকার বাদাম বাদাম খেজুর এইগুলো আমার খেতে খুব ভালো লাগে আর যে অ্যাপ্রিকটটা আনে ওটা আমার খেতে ভালো লাগে না ওটা আমার হাজব্যান্ডই খায় তো আর সমস্ত ড্রাই ফ্রুটস আমি খুব ভালো খাই সমস্ত জিনিস এর মধ্যে ধরে গেল তারপর কিছু কিছু কৌটো পরিষ্কার করা বাকি আছে সেইগুলো পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আবার এগুলো সব ভরে আমি রেখে দেবো তারপর বিকেলে দেখো আমরা গিয়েছিলাম একটুখানি শপিং মলে একদম আমার বাড়ির কাছে একদম হাঁটা পথ মানে জাস্ট একটুখানি আর কি বাড়ি থেকে বেরোলেই আমার বাড়ির পাশেই এই শপিং মলটা আর ইনি হচ্ছেন আমার কর্তা অনেকে দেখতে চেয়েছিল তা আমি একটু দেখিয়ে দিলাম সরাসরি হয়তো কোনো দিনও আলাপ করাবো কেননা ওরা তো ক্যামেরার সামনে আসে না ওই জন্য ওদের একটু লজ্জা হয় তো দেখা যাক আর এখানে এসলাম বেশ কিছু বাজার করব। সবাইকে দেওয়া ধোয়া তো থাকে আর এই সময়টা ও বেশ ফাঁকা আছে আর আজকে না তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে ওর তো সেই জন্য বললো যে তাহলে বিকেল বিকেল চলো আমি তোমাদের কিছু বাজার করে দিই আর কি যা যা বাজার করার আছে না আছে সেইগুলো সব করে দিই তো সেই সবগুলো নিয়ে বাড়ি এসেই আগে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা উতরে গেছে যখন এসছিলাম সাড়ে সাতটা বাজে আগে সন্ধ্যা দিয়েছি দিয়ে তারপর আমি এখানে দেখো যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাকেই আমি এখন তোমার নাড়ু করব আর গুড় না আমি সবসময় ফ্রিজের মধ্যে রাখি ওই জন্য কীরকম শক্ত হয়ে গেছে দেখো একটুখানি তাপ পেলে তারপরে এটাকে গলবে আমি কিন্তু বিশেষ কোনো রেসিপি ফলো করে এরকম নাড়ু করি না সাধারণত একদম বেসিক যেটা নারকেল আর তোমার গুড় বা চিনি যে কোনো একটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে নাড়ু বানাই মানে পাকটা করি পাকটা হলে তাতে আমার নাড়ুটা হয়ে যায় আর এটা এমন একটা কাজ যেটা তুমি হাত বন্ধ দিলে তোমার হবে না সমানে হাত চালিয়ে যেতে হবে না হলে তলায় লেগে যাবে অলরেডি আমার কড়াইয়ের এক পাশটা একটু জ্বলে মতো গেছে জানি না কী করে তোলা হবে যাই হোক হয়ে গেছে পাকটা পুরো সম্পূর্ণ হয়েছে এবার এটাকে আমি তুলে রাখবো রেখে আগে গরম গরম থাকতেই আমি আগে কড়াইটা মেজে নেবো নাহলে পরে আর মাজা যাবে না তারপরে যদি কিছু লেগে থাকে একটু ভিজিয়ে রাখবো পরের দিন আবার একটু ডলা দিলেই উঠে যাবে তো আমি কড়াইটা মেজে এসেছি সেটা তোমাদের দেখালাম না আর হাতটা একটু জলের হাত দিয়ে একটুখানি ভিজিয়ে নিয়েছি নিয়ে নাড়ু করছি আর নাড়ুগুলো আমি সবসময় একটু বড়ো বড়োই করি অত ধৈর্য নেই যে ছোটো ছোটো করে করবো আর ওরা করলেও পছন্দ করে না একটু একটু নাড়ু কি খাবো একটু বড় বড় করো সেই জন্য আমি বড় বড়ই একটু বড় বড় করি আর এখানে দেখো একটু চেয়ার এর মধ্যে ছড়িয়ে দিয়েছি কেননা আমার ছেলে মেয়েরা চেয়ারসিস একদমই খেতে চাইছে না তো আমি ভাবলাম তাহলে এর মধ্যে মিশিয়ে খাওয়ায় তাহলে কিন্তু ওরা খাবে আর ওরা ভীষণ পছন্দও করে নাড়ুটা আর এইভাবে দিয়েছি তো বেশ একটা নাটি ফ্লেভার আসছে এটা ওরা বেশ পছন্দও করেছে কিন্তু যদি আলাদা করে জলে গুলে দিই চেয়ারসিস সত্যি খাওয়া যায় না যারা খায়নি তাদের আমি বলি খানিটা ইসবগুলের মতো খেতে ওরকম লাল লালে টাইপের আর শুধু একটুখানি বীজের ভেতর যে অংশটা সেটা একটু পটপট করে আওয়াজ হয় এরকম খেতে আমার আর অবশ্য কোনো অসুবিধা হয় না আমি সব রকম খাবারই খেতে পারি টেস্টি দাও টেস্ট লেস দাও যা দাও আমি সব খেয়ে নেব কিন্তু আর ছেলেমেয়েরা তো ওরকম না ওদের আবার একটু টেস্ট না হলে হয় না তো এইভাবে মিশিয়ে রাখলাম আর সব খাওয়ার পরে এতটুকু হয়েছে আমি অবশ্য একটু মুখে দিয়ে দেখিনি মেয়েই বেশিরভাগটা খেয়েছে ছেলে তিনটে খেয়েছে আর আমার হাজব্যান্ড আসলে এই যে বোতলে যেটুকু আছে সেটুকু পুরো শেষ করে দেবে ও ভীষণ পছন্দ করে এসব আর ও পছন্দ করে বলে আমি গুড়ের যে মোয়া হয় মুড়ির মোয়া তারপর তোমার খোয়ের মোয়া এইসব আমি বাড়িতে করি প্রচুর পরিমাণে পিঠেও করি কারণ আমার হাজব্যান্ড এগুলো খেতে খুব পছন্দ করে বাচ্চারা খায় অতটা পছন্দ করে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষটা করলাম আজকের ভিডিওটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও সবাই ভালো